হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনসাইড হার্ট কলকাতা থেকে আমি রূপশ্রী। প্রচণ্ড গরম পড়েছে, অসম্ভব গরম পড়েছে। সকাল থেকে প্রায় এরকম এই বোতলের তিন বোতল জল খাওয়া হয়ে গেছে আমার, মানে ঠান্ডা জল। তো তোমরা যারা কলকাতাতে আছো, এখনের ওয়েদার তোমরা জানো কিরকম বীভৎস গরম, বাইরে বেরোনো যাচ্ছে না। তো আমি ওয়েট করছিলাম কখন ছাদের রোদটা কমবে। আমি একটু ছাদে আসবো, ঝটাপট দু একটা ব্লক করে আবার যাব নিচে। তার কারণ হচ্ছে মেয়েকে নিয়ে বেরোতে হবে, ওর ডান্স ক্লাস আছে। তো তার জন্যই ছাদে আসলাম। তো এসে খুব একটা লাভ হয়নি, কারণ চারিদিকে ওদিকে এদিকে রোদ রয়েছে। তো এই জায়গাটুকু একটু ফাঁকা পাচ্ছি, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে ব্লক শেয়ার করছি। আর এখন কটা বাজে বলতো? এখন প্রায় 4:10 বাজে। তো এই শাড়িটা পরেছি, এই শাড়িটা এখন আমি সেভাবে দেখাচ্ছি না, আমি একটা শাড়ি এক্সপ্রেশন ব্লগ করবো, তখনই দেখাবো, তখনই তোমরা পুরো দেখতে পারবে। আর এটাও আমার কিন্তু শাশুড়ি মায়ের শাড়ি, শাশুড়ি মায়ের কাছ দিয়ে গেছিলাম, ওই বাড়িতে তো গেছিলাম। তো মা বললো তুমি আমার কাছ দিয়ে শাড়ি নিয়ে যাও, যার আমার কাছে শাড়ি আছে। অ্যাকচুয়ালি এই শাড়িগুলো না পরতে প্রচণ্ড কমফোর্টেবল লাগে, আর কালারগুলোও ভালো ভালো কালেকশন আছে আমার শাশুড়ির কাছে। তো মায়ের কাছ থেকে নিয়ে এসে শাড়িগুলো পরি। আর আমাকে সবসময় বলে যে তোমার যখন যেটা পছন্দ, যেই শাড়িটা পছন্দ নিয়ে যাও, নিয়ে গিয়ে পরো, ব্লগ করো, যা খুশি করো। তো সেই জন্যই নিয়ে আসি, নিয়ে এসে এসে পরি। তো কেমন অবশ্যই আমাকে জানাবে ইনস্টাতে মেসেজ করে। তোমাদের আরেকটা কথা বলে রাখি যে আমার কিন্তু বাইটি বলো, ফেসবুক পেজ বলো, সব জায়গাতেই কমেন্ট সেকশন অফ করা থাকে। তো তোমাদের যার যা মেসেজ করার, যার যা কোশ্চেন আছে, যা কথা বলতে চাও, কারণ আমি যখনই লাইভ করি তোমরা অর্ধেক সময় বলো, তোমার সাথে এই কথা বলতে চাই, তোমার সাথে ওই কথা বলতে চাই। তো তোমাদের যার যা কথা বলো সব আমাকে ইনস্টাতে মেসেজ করো। ইনস্টার লিঙ্ক, ইনস্টার অরিজিনাল লিঙ্ক, ফেসবুক পেজের অরিজিনাল লিঙ্ক আর টেলিগ্রামের অরিজিনাল লিঙ্ক, সব লিঙ্ক আমার এই চ্যানেল ইনসাইড হার্ট কলকাতাতে দেওয়া আছে। তোমরা এখান থেকে জয়েন করো বা ফলো করো। আর একটা কথা বলে দিই যে ইনসাইড হার্ট কলকাতা মানে এই চ্যানেল থেকে কিন্তু আমার মেম্বারশিপ অন আছে, তোমরা চাইলে এখান থেকে মেম্বারশিপও নিতে পারো। আর বিকালবেলা ইভিনিং টাইম চলে এসছে আমি ছাদে, তো আবার একটু জল খাই, কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। তো ফ্রেন্ডস, এই ব্লগটা আমি এখানে এন্ড করে দিই। শাড়ি পরেছি, গরমকালে শাড়ি পরে সত্যি খুব কষ্ট হয়। তো আরেকটা কথা বলে দিই, তোমরা এতদিন ধরে যে আমাকে বলছিলে পুরো ফুল ডে ব্লগ ছাড়, তাই জন্য আমি কিন্তু আমার কিন্তু একটা চ্যানেল ওপেন করা আছে, রাজ বিদ রূপশ্রী। তো তোমরা যারা আমার লং ডে ব্লগ দেখতে চাও তারাই সাবস্ক্রাইব করো। এই চ্যানেলগুলোতে যেভাবে আমাকে সাপোর্ট করেছো, আমি চাই ওই চ্যানেলটাতেও আমাকে ওইভাবেই সাপোর্ট করো তোমরা। তো চলো আজকের মতো, টাটা।